গোলাপ বাগে গরুর হাটে কোমর একবার ভেঙেছে, এবার সরোয়ার্দি গিয়ে পথের মধ্যেই হাঁটু ভেঙে গেছে। খেলা তো হবে, মজাদার খেলা হবে, সময় বেশি নেই, ডিসেম্বরে ফাইনাল খেলা, প্রস্তুত আছে? পারবে না, পারবে না। এতিমের টাকা আত্মসাত করে আজকে কনভিকশন নিয়ে তিনিও আজকে নির্বাচনের যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আজকে খেলা শুরু করে শেষ করতে পারবো না, খেলা তো হবে, খেলা হবে, মজাদার খেলা হবে, সময় বেশি নেই, ডিসেম্বরে ফাইনাল খেলা, প্রস্তুত আছেন? পারবে না, পারবে না। বিএনপির এক দফা খাদে পড়ে গেছে, এক দফা খাদে পড়ে গেছে, ওই দলের কোমর ভেঙে গেছে, ওই দল আর পারবে না। খাদে পড়া দলে দফার বাস্তবায়ন হবে না। গোলাপ বাগে গরুর হাটে কোমর একবার ভেঙেছে, এবার সরোয়ার্দি গিয়ে পথের মধ্যেই হাঁটু ভেঙে গেছে। কে? আচ্ছা একটা কথা বলেন তো, তাদের প্রধান নেতা কে? আছে নেতা তারেক রহমান, সে কি ইলেকশন করতে পারবে? ইলেকশন করতে পারবে? 20 বছরের সাজা অর্থ পাচারের অপরাধে মুচলেকা দিয়ে বাংলাদেশ থেকে লন্ডনে চলে গেছে, সেই হলো তারেক রহমান। আজকে আবার কত বছরের সাজা জানি না, অর্থ আজকে সম্পদ লুকানোর মামলা রায় আসবে, কাজেই আজকে আবার কত বছর যুক্ত জানি না। এ একজন বাদ, আর এক নেতাকে খালেদা জিয়া। খালেদা জিয়া নির্বাচন করার যোগ্যতা কি আছে? আছে? এতিমের টাকা আত্মসাত করে আজকে কনভিকশন নিয়ে তিনিও আজকে নির্বাচনের যোগ্যতা হারিয়ে ফেলেছেন। যুবরাজ শেষ, দেশনেত্রীও শেষ, কে বিএনপির নেতা? কার নেতৃত্বে? আমরা তো ঘোষণা করে দিয়েছি আমাদের নির্বাচনের নেতা শেখ হাসিনা, আমাদের আন্দোলনের নেতাও শেখ হাসিনা। আমরা বলে দিয়েছি বাংলাদেশ 75-এর পর আমাদেরকে যে অর্জন দিয়েছি সেই অর্জনের নাম কি? শেখ হাসিনা। মানুষ হিসাবে এ অর্জন বাংলাদেশে ভাগ্যে আর জুটেনি, শেখ হাসিনাই একমাত্র অর্জন। আর 15 বছরে শেখ হাসিনা যে অর্জন আমাদেরকে দিয়েছেন, জাতিকে দিয়েছেন, উত্তরবঙ্গকে দিয়েছেন, আজকে কি রাস্তা, কি রাস্তা! সেই ঢাকা থেকে রংপুর প্রায় এসে গেছে, এরপর বুড়িবাড়ি, এরপরে যাবে কোথায়? পঞ্চগড়।
পঞ্চগড়ে ট্রেন ভাবতে পারেন সৈয়দপুরে ১৮টা প্লেন আসা যাওয়া করে।